हेलो भिवर्स, सलाम अलैकुम। आमी खंदकार माहमूद डाक्तार हालिम बोलछी। आज के आपनादेर के बोलबो घुमेर ब्यापारे, घुम एवं शारीरिक जे व्यायाम सेटार ब्यापारे बोलबो। घुम किन्तु आमादेर शरीरेर जोन्नो अत्यंत प्रयोजनीय, एटा मने राखते हबे आमादेर। आमरा जे घुमाई सेटा किन्तु आमरा मने करे थाकि घुमाच्छे माने यूजलेस एकटा टाइम व्यय करछे, एरकम ना। किन्तु एई घुमेर भितरेओ किन्तु आमादेर बडी मेकानिजमगुलो अटो होये थाके। एई जे आमादेर विभिन्न एनजाइम सिक्रेशन होच्छे, आमादेर हजम होच्छे, आमादेर जे शरीर बृद्धि पाच्छे, सबगुलाई किन्तु एई ঘুমের সময় হয়ে থাকে। এর জন্য কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ঘুমের জন্য। করোনার ভিতরে আমরা অবশ্যই বলবো, যেহেতু করোনায় মানুষ টেনশনে থাকে, তাকে আইসোলেটেড মানে আলাদা করে রাখা হয়, একটা দুশ্চিন্তা থাকে, সে কিন্তু ঠিকমতো ঘুমাতে পারে না। এই জন্য ফ্যামিলি মেম্বারদের উচিত তাকে কিন্তু বোঝানো যে টাইমলি খাবে, ঘুমাবে, নিশ্চিন্ত থাকো, কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাবে। আর আমাদের দেশে তো এটা খুব দেখা যাচ্ছে যে খুব ভালো কেয়ার হচ্ছে। আমি বলবো যে সবাই মোটামুটি সচেতন। হ্যাঁ, আমরা একটু যত্নশীল হব, ওনার জিনিসপত্র সব আলাদা করে দিব, তারপর ওনার ঘুমের জন্য এনভায়রনমেন্ট করে দিতে হবে, এবং যাতে উনি ভালো মতো ঘুমাতে পারেন, বা একটু মুভি দেখতে পারলেন, বা টিভি দেখতে পারলেন, গল্প বই পড়তে পারলেন, সেগুলো কিন্তু আলাদা করে দিতে হবে। এবং ওনাকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি। সাইকোলজিক্যালি ফিট থাকলে কিন্তু দ্রুত মানুষ সুস্থ হয়ে যায়, যদিও ডিউরেশন 14 দিন, সেটার আগে হচ্ছে না। তারপরেও কিন্তু 14 দিন লং টাইম, একটা মানুষ আসলে একা একা থাকা একটু টাফ, তাই না? এই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই তার সাথে থাকবো, এবং তাকে অ্যাসিওর করবো যে আমরা আপনার মানে তোমার সাথে আছি, বা আপনার সাথে আছি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার, দুশ্চিন্তা করার কিছু নেই। ঘুমটা কিন্তু ঘুমাতে হবে, রেগুলার খাবে, গোসল করবে, ঘুমাবে, নিজের পার্সোনাল কেয়ার টেক কেয়ারটা করতে হবে, এটা কিন্তু তাকে বলতে হবে। না, অ্যাজ ইউজুয়াল নর্মাল লাইফ, দেখতে দেখতে 14 দিন কেটে যাবে এবং ভালো হয়ে যাবে। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে মেডিকেশনগুলো অ্যাডভাইস করা হয়েছে সেগুলো টাইমলি খাবে, অবশ্যই ভালো হবে। সাথে কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ ফ্লুইড খেতে হবে। আমরা ইচ্ছা করলে গরম পানিতে লেবু, লবণ এবং চিনি দিয়ে, এটা একটু স্যালাইনের মতো হবে, অনেক সময় দেখা যায় যে অনেকে প্লেটলেট কমে যায়, তো সেটার জন্যই আমরা জানি। যদিও ডেঙ্গু ফিভারে কমে, কিন্তু এই করোনার পরেও দেখা যাচ্ছে অনেকের এই প্রবলেমটা হয়। তো তাকে যদি এটা দেওয়া হয়, ঘন ঘন দেওয়া হয়, তাহলে কিন্তু গরমটা খেলে পারে, কাশিটা কম থাকবে, প্লাস হলো ইমিউন, লেবু আছে, ইমিউন পাওয়ার বাড়বে, আর এদিকে সুগার আছে, সেই জন্য কিন্তু তার এনার্জিটা ভালো থাকবে। প্লাস হলো আমাদের লবণে সোডিয়াম আছে, এবং সোডিয়াম আমাদের মাসেলের জন্য অত্যন্ত জরুরি। আর এই যে আমাদের মাসেল অনেক সময় রিল্যাক্স থাকে, বা টোন ঠিক মতো থাকে না মাসেলের, এগুলোর জন্য কিন্তু দরকার। তবে হ্যাঁ, যদি ওনার হাই প্রেশার থেকে থাকে, তাহলে লবণটা অ্যাভয়েড অবশ্যই করবেন। আর যার ডায়াবেটিক্স থেকে থাকে, ওনাকে কিন্তু সুগারটা মানে চিনিটা দিবেন না। আর কিন্তু ঘুমটা সবার জন্য একান্ত প্রয়োজন, ঘুম তো অবশ্যই দিতে হবে। দুপুরেও ঘুমাবে, আধা ঘন্টা রেস্টে থাকবে, এবং রাতে কিন্তু মিনিমাম 6 ঘন্টা ঘুমাবে। এবং ঘুমানোর আগে কিন্তু ওনাকে হালকা ড্রিঙ্কস, যেটা বললাম যে আপনার লেবু পানিও দিতে পারেন, অসুবিধা নেই, দুধ দিতে পারেন। তবে 40-এর উপরে বয়স হলে সাধারণত দেখা যায় দুধটা অনেকের হজম কম হয়, সেই ক্ষেত্রে আপনারা ওনাকে যদি টক দই, এটা বেটার, টক দই দিয়ে আপনারা একটু শরবতের মতো করে দিলেন। যারা ডায়াবেটিক্স যাদের আছে, তাদের চিনি দিবেন না, একটু গোলমরিচের লবণ দিয়ে, সামান্য লবণ দিয়ে দিলে হবে, অথবা পুদিনা পাতা দিতে পারেন সাথে, এটা খেতেও ফ্লেভারটাও ভালো হবে। বিট লবণ সামান্য ইউজ করা যায়, খেলে পরে ভালো লাগবে, যেহেতু ডায়াবেটিক্স আছে। কিন্তু যাদের হাইপারটেনসিভ মানে হাই প্রেশার যাদের আছে, তাদেরকে কিন্তু অবশ্যই লবণটা দিবেন না। আপনারা তাদেরকে তো চিনি দিতে পারেন, ঠিক অপোজিটটা চিনি দিতে পারেন, তারপরে সাথে একটু গোলমরিচ দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, ভালো একটা ড্রিঙ্কস এটা খেতে পারে। দুধ যদি হজম করতে পারে, তাহলে তো দুধ তো খুবই ভালো, এটা তো আদর্শ খাদ্য, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এটা দিতে পারেন। তারপরে হালকা স্যুপ দিতে পারেন। খাবারটা কিন্তু রাত্রে 8টা থেকে 9টার ভিতরে শেষ করা উচিত, তাহলে হজমের সুবিধা হয়। এটা কিন্তু হজম হতে মিনিমাম 4 ঘন্টা লাগে খাবার, এর জন্য কিন্তু সময় দিতে হবে। আর খেয়েই কিন্তু শুয়ে পড়লে পারে, এটা কিন্তু ঠিকমতো হজম হবে না। দেখা যাচ্ছে অনেকের গ্যাসের প্রবলেম হয়, গলা জ্বলছে, বুক জ্বলছে, আবার ভাজা পুরা রাতে তো আসলে দেওয়া উচিত না, মানে সন্ধ্যার পর থেকে আসলে এই খাবারগুলো আসলে অ্যাভয়েড করা উচিত।
তাহলে মানে ইরিটেশনের জন্য তো অনেকে ঘুম হয় না, আবার ডায়াবেটিক্সের পেশেন্ট বারবার টয়লেটে যেতে হয় তাদের, সেই কারণে ঘুমের ডিস্টার্ব হয়, যার জন্য কিন্তু দুপুরেও রেস্টের কথা বলা হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই কিন্তু যাদের করোনা হয়েছে, শুধু যাদের সাথে অন্য অসুখও আছে বিশেষ করে ডায়াবেটিস বা হাইপার টেনশন, তাদের কেয়ারটা তো একটু বেশি নিতেই হবে, এদের কেয়ারটা পরে আমি আবার আপনাদেরকে আলাদাভাবে বলবো। এখন ইন জেনারেল সবার জন্যই বলছি আমি, সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড জাতীয় খাবার খাবেন এবং রেস্ট নেবেন। রেস্ট নিলে পারে দেখবেন আপনার শারীরিক মানসিক দুটোই কিন্তু অনেক ভালো থাকবে, নাহলে কিন্তু যে খিটখিটে একটা মেজাজ হয়ে যায়, আবার অনেকে ভালো হওয়ার পরে অনেকের ভীষণ প্রবলেম দেখা যায়, মাথা ব্যথা করছে বা শরীরে জোর পাচ্ছে না, এই প্রবলেমগুলি থেকে যাচ্ছে, যেটার কারণে আমি পোস্ট করোনা কেয়ার নিয়ে আপনাদের বলবো আগামীতে। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মূল টার্গেট হলো জনগণ অ্যাটলিস্ট জানুক কী করতে হবে। আসলে অসুখ হলে তো মানুষের তখন আর মাথা কাজ করে না, টেনশনে থাকে, মাথা কাজ করে না, জানা জিনিস অনেক সময় ভুলে যায় আর শুনলে মনে থাকে, সেই উদ্দেশ্যে আমার বলা। আমি আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সেফ থাকবেন।